এখন আছি কৃষ্ণনগরে, মানে এখন আমি এখানে থাকি। তো এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো মেনি মেনি টাইমস আফটার, আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আজকে 8ই নভেম্বর, বাজে রাত্রি 11:02। এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি, দেখি দুটো ঠাকুর দেখে এসে অলরেডি, পাত্রবাজার এবং বউবাজারেরটা, সেটা আমি ক্লিপ অ্যাড করে দেবো। সো লেটস গো টু আদার পুজো ম্যান্ডলস। ভিডিও শুরু করার আগে বলতে চাই, যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই। পৌরোহিত্যে আছেন শ্রী অঞ্চল ব্যানার্জি, মণ্ডপ সজ্জায় আছে শ্রী অরূপ দত্ত পূর্ব মেদিনীপুর, আলোক সজ্জায় আছে মা ইলেকট্রিক্স ফুলিয়া, সত্য প্রেক্ষাপটে আছেন রায় মাই বাতগুন্না। জপের পাড়া বারোয়ারি আদি মায়ের পক্ষ থেকে মন্দিরে প্রবেশ করতে করতে কিছু সতর্কবাণী এগিয়ে যাবেন না। যেমন কোন পাড়া যাচ্ছে আমি জানি না, আমি এখানে নতুন। রেনবো ক্লাবের কথা একটু আগে বলেছিল, এটা রেনবো ক্লাবের পুজো, এখনও ঠাকুর এখনও তৈরি হয়নি, এটাই রেনবো ক্লাব, এখনও সব ঠাকুর এখনও কমপ্লিট হয়নি এখন। হ্যাঁ, রাত্রে 1টার পরে আসলে তবে ভালোভাবে পাওয়া যাবে, ঠাকুর এখন এখন তৈরি হচ্ছে এখন, এটাই বিখ্যাত রেনবো ক্লাব। দেখা যাক, কিছু দেখো কে করেছে।
সত্যি সম্মিলনী। বাহ, ধান গোলাভর্তি ধান। এই সম্মেলনী আমার দেখা শেষ, প্রীতি সম্মেলনী ছিল তো, এখন দেখি আর কি ঠাকুর আছে। বারবারই শেষ, এই একমাত্র একটা ঠাকুরই দেখলাম যেটার এখনও পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকি সব রেডি হচ্ছে। তো কালকে যা ভিড় হবে বলার মতো না, আজকে এখন রাস্তাতে এখন বাজে বেলা বলছি, রাত্রি এখন 12:30 বাজে, 12:31 বাজে, এখন বেরোচ্ছি, বেরিয়ে এখন যাব বউবাজার। বউবাজারটা এখন দেখানো হয়নি, বউবাজারটা একটু বাকি আছে, ওর থেকে বাড়ি ফিরবো, চলুন তাহলে।
তো মোটামুটি আমাদের ঠাকুর এখন দেখা প্রায় শেষ, আর একটা বাকি আছে আমাদের পাড়াটা, ওটা আমি পরেও দেখতে পারবো, তাও আজকে এখন দেখে নেবো, কারণ লাইটিংটা আছে, লাইটিংটা বেশ ভালো করেছে, অনুষ্ঠানও হচ্ছে। তো বউবাজারটা দেখলাম, বউবাজারটা নিশ্চয়ই ভালো লাগলো, এখন বাড়ির কাছে অলরেডি চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর পরেরবার যদি পারেন অবশ্যই আসবেন কৃষ্ণনগর দেখার মতো ঠাকুর সত্যিই তাই। যদি আবার সবকটা আমি দেখাতে পারলাম না কমপ্লিট, কাল পরশু যদি বেরোয় তখন আমি আবার একটা ব্লগের মাধ্যমে দেখাবো। এটা হচ্ছে আমাদের বেলেডাঙ্গা বারোয়ারির পুজো, এটা এইটা বা যখন একটা এক ঘুমাবো গিয়ে। নতুন যদি কোনো ভিডিও আসে মানে এই রিলেটেড কাল পরশু বেরোবো, করলে আবার দেবো। ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে, আর এটা কী হচ্ছে, ঠিক আছে, টাটা, গুড নাইট।